বিসমিল্লাহ, সবাইকে রিয়াদ ফিশিং অন গ্রুপে স্বাগতম। আমরা আগে আজকে খালি বল নাই ভাই, আজকে চারে এক বলে জিনিসপত্র আছে। আমরা মাছ মারবো, চারটা রেডি করি, কি কি লাগে সেই জিনিসগুলো আজকে দেখাবো, যে কি কি মশলা দিতে হয়। সর্বপ্রথম 24 মশলার যে পাউডারটা এটা দেব, এখানে 2 কেজি পরিমাণ চার আছে। এটা 2 চা চামচ, এটা 1 আঙ্গির গুঁড়া, এটা 2 চা চামচ, এটা জয়ত্রী আধা চা চামচ, একটু বেশি। মানে মূলত এটা হলো যে আমরা যে চারগুলো ব্যবহার করি তার ব্যবহারের উপরে। আর এলো আমার জাদুর বাক্স, তো এটা 1 চা চামচের 3 ভাগের 4 ভাগের 3 ভাগ। এটা হলো আপনার দিলাম স্টার আনিস, ঘিয়ের ছাঁকা 2 চা চামচ, নারকেল পচা সাদাটা এটা 2 চা চামচ দিলাম, ভাজা চাল ভাজার গুঁড়া 3 চা চামচ দিলাম, এটা হলো নারকেল বেরেস্তা 2 চা চামচ, এটা নারকেল ডাস্ট এটা একটু খোলো, এটা যাচ্ছে হলো দুধের সর, দুই চা চামচ, এগুলো সব আমার জাদুর বক্স, এখানে একটু দেখা দাও। এইবার দিলাম হলো নারকেল তেল, নারকেল তেল আনুমানিক তাও 3 চা চামচের মতো দেওয়া হইলো। আচ্ছা, এটা হলো সাদা পাউডার, দুই চামচের মতো সাদা পাউডার, পাগলা পানি
দুটুক দিলেই হবে, বেশি লাগে না। পাগলা পানি ঘি দিছি, পাগলা পানি দিছি, এটা দেই নাই। এটা কি ঘি, এটা কি? ও, এটার ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই দিছিলাম কিভাবে বানানো। এই মশলাটা দিলাম, এটাকে বারো ভাজা বলা হয়, বারো ভাজা দিলাম। এইবার দিব হলো মধু, আমি যা যা দিছি একটু মনোযোগ দিয়ে সবাই একটু খেয়াল করে রেখে দিবেন, তাহলে হয়তো বা আপনাদের কাজে দেবে। মধু আনুমানিক 10-20 গ্রামের মতোই পড়ছে। এখন চলতেছে মিশ্রণ, কিন্তু যা যে কিছুই দেন না কেন কোনো সমস্যা নাই, সমস্যাটা হইলো মাখানোটা ইম্পর্টেন্ট। এইটা যতক্ষণ পর্যন্ত ভালো করে মাখাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নাই। যে দিয়ে দিলাম, দুই তিনবার হাত ঘুরাই নিলাম, হয়ে যাবে, তা হবে না। আচ্ছা, এর গুলো সবগুলো পরিমাণ আপনাকে বললাম যে আমি কতটুকু কতটুকু দিছি। এর মধ্যে আরো যখন আমি এটা চারটা পুকুরে ফেলা হবে তখন আরো কিছু জিনিস এটা পিছে যাবে, যেমন এর মধ্যে ভাত দেব, চিড়া দেব, তারপর আপনার ডিম দেব, এর মধ্যে একটু ছাতু দেব, কিন্তু এখন দেব না, যখনটাই যাব সেগুলো মিক্সন তখন করব। আবার যখন দেখা যায় যে আপনার কারণ চারটা ফেলার সময় নরম বেশি হয়ে যায়, তাহলে ওটা শক্ত করার জন্য আবার মাটি যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার চাউলের গুঁড়াটা যায়, আবার মধ্যে অনেক কিছু এখনো ধরেন ওটা বাকিটা কম বেশিটা হবে পুকুর পাড়ে যাওয়ার পর। আর এখন যেটা হচ্ছে সেটা হলো মিশ্রণ, ফাটাফাটি মিশ্রণ, বেশি সময় লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু করা লাগবে। যত সময় দেবেন এই মাখানোটার মধ্যে, মিশ্রণটার মধ্যে, তত বেশি ভালো রেজাল্ট হবে। আর অনেকজন বলতে পারেন রিয়াদ ভাই এটা কিসের চার হলো, এটা হলো চারটা রুই কাতল দুইটার জন্যই করা হয়েছে, বিশেষ করে কার্প মাছের জন্য আর কি। এর মধ্যে আপনার চার ওইভাবেই তৈরি করা হয়েছে জায়গায়। স্পেশাল যদি বলা হয় যে হ্যাঁ স্পেশাল, এটা স্পেশাল, এই চারটা স্পেশাল, কারণ আরেকটা জিনিস, যারা অনলাইনে ড্রিম ফিশিং ট্যাগল বিডি থেকে অর্ডার করে তাদের সবার চার এইভাবে বানানোর পরে প্যাকেট করে তারপরে পাঠানো হয়। আর এমনি যদি কেউ নেয় সেইটা আলাদা ইয়ে হয়, সেগুলো আলাদা। তো এই হলো অবস্থায়, মাখামাখি চলতেছে, এখন দেখা যাক কতক্ষণ পরে কি হয়। মোটামুটি আমাদের চার রেডি,
এর মধ্যে আরো কিছু জিনিস দেওয়ার কথা ছিল, সেটা বলে দিলাম, পরে দেব। এটা এখন পার্সেলের জন্য চলে যাবে। তো যাই হোক, এখন এ পর্যন্তই। অনেকজন জিজ্ঞাসা করছেন, রিয়াদ ভাই আপনি চার ফেলেন, চারের আগে অনেক কিছু দেন দেখি, সেই জিনিসগুলো কি? সেটা আপনাদেরকে আজকে দেখায় দিলাম, গোপন কোনো কিছুই নাই, সব স্বার্থের মধ্যেই। আল্লাহ হাফেজ।